আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। একেবারেই নিম্নমুখী মালয়েশিয়ার দৈনিক করোনা শনাক্ত গত চব্বিশ ঘন্টায় দু হাজারের ঘরে। মালয়েশিয়াস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর কমিউনিটির গেট টুগেদার এবং ইফতার অনুষ্ঠিত। নতুন নিয়মে দেশে ফিরতে হবে প্রবাসীদের, নইলে মিলবে না বোর্ডিং পাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় সোমবার ২৫ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে ২৪৭৮ জন কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুরু থেকে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৩৩,৫৫১ জন। এ সময় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। নতুন সংক্রমিতদের মধ্যে ৭ জন বাইরে থেকে আসা এবং অন্যরা স্থানীয়ভাবে সংক্রমিত। করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৫০৭ জনে। নতুন করে করোনামুক্ত হয়েছেন ৯,২১৫ জন। মোট করোনামুক্ত হয়েছেন ৪৩,৩০,৩৭ জন। বর্তমানে ৬৮,০০৭ জন আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ৯৮ জন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, ৬৬ জনকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সাহায্য নিতে হচ্ছে। এর আগে গত দু মাস আগে হঠাৎ করেই মালয়েশিয়ায় বেড়ে যায় দৈনিক করোনা শনাক্ত। এরপর ধীরে ধীরে কমে বর্তমানে এটি ২,০০০ ঘরে অবস্থান করছে। তবে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বস্তির খবর মিললেও দেশকে আরও সাবধানভাবে পরিচালিত করতে হবে। যদিও মালয়েশিয়া সরকার আগামী সপ্তাহে বাধ্যতামূলক মাস্ক পরার বিধান উঠিয়ে দিতে পারে বলে সরকারের বিভিন্ন মহল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মালয়েশিয়াস্থ বৃহত্তর মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের পবিত্র মাহে রমজানের গেট টুগেদারও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি আরবি রেস্তোরাঁয় বিভিন্ন কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সেন্টুর পরিচালনায় সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম টুটুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মকুল ও বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাতু কালাম, রাশেদ বাদল, আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালেব মোল্লা, ডক্টর মিজানুর রহমান, মোহাম্মদ অলিউল্লাহ, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, শেখ জুলহাস, ইস্টাফিল, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ আমিন, জাকির মোল্লা, মোহাম্মদ সাত্তার, মাসুদ মোল্লা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ কামাল এবং সোহেল রানা। করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর কোনো সামাজিক অনুষ্ঠানে মিলিত হতে পারেননি প্রবাসীরা। এ সময় ইফতার উপলক্ষে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কর্মজীবী মানুষরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজ খবর নেন। নতুন নিয়মে দেশে ফিরতে হবে প্রবাসীদের, নইলে মিলবে না বোর্ডিং পাস। বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। গতকাল ২৫ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে মর্মে প্রজ্ঞাপনও জারি হয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হলেও তখন সেটি কার্যকর হয়নি। এর আগে গত সপ্তাহে জানানো হয়, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে প্রবাসীসহ সকল যাত্রীদের বাংলাদেশে প্রবেশের আগেই তিন দিনের মধ্যে হেলথ ডিক্লারেশন ফর্ম অনলাইনে পূরণ করে সেটি নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে হবে। বাংলাদেশের ইমিগ্রেশনে সেটি প্রদর্শন করেই মাত্র বাংলাদেশের ইমিগ্রেশন থেকে ছাড়া পাবেন। তবে তখন জানা গিয়েছিল প্রবাসীরা অনেকেই হেলথ ডিক্লারেশন ফর্ম ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছেন এবং এক্ষেত্রে আগের নিয়মেই বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে হাতে লিখে সেই ফর্মটি পূরণ করে দিলেও সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান নিয়মে এটি আর থাকছে না। বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আগে থেকেই হেলথ ডিক্লারেশন ফর্ম অনলাইনে পূরণ করে যেতে হবে, অন্যথায় বোর্ডিং পাস মিলবে না। বুধবার ২০ এপ্রিল রাতে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশ করার তিন দিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে ফর্ম পূরণের জন্য www.healthdeclaration.dghs.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। অনলাইন ফর্ম পূরণের পর কিউআর কোড যুক্ত একটি হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা তার সফট কপি নিজের কাছে রাখতে হবে। অন্য কোনো দেশে ট্রানজিট হয়ে বাংলাদেশে আসলে সেক্ষেত্রে ট্রানজিট এয়ারপোর্ট চেক ইনের আগে নতুন করে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। যাত্রীদের বোর্ডিংয়ের সময় এয়ারলাইন্সগুলো হেলথ কার্ড আছে কিনা তা যাচাই করবে। দেশে অবতরণের সময় বিমানবন্দরের কিউআর কোড যুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাইরে থেকে বাংলাদেশে আগত যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী যেসব যাত্রী করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন
যাচ্ছেন তাদের আরটিপিসিআর পরীক্ষা করতে হবে না, তবে সেক্ষেত্রে যাত্রীদের অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। আর যেসব যাত্রীরা টিকার একটি ডোজ নিয়েছেন বা কোনো টিকা নেননি তাদের ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের পরবর্তী 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে এবং রিপোর্ট নেগেটিভ আসতে হবে। 12 বছরের নিচে শিশুদের কোনো করোনা পরীক্ষা করতে হবে না, তবে তাদের ক্ষেত্রে অন্যান্য স্বাস্থ্য নির্দেশনাগুলো মানতে হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। বিবেচকের অনলাইন হেলথ ডিক্লারেশন ফর্মে যাত্রীর করোনা আক্রান্তের তথ্য, করোনা টিকা গ্রহণের তথ্য সহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য তথ্য সংযুক্ত করা হয়েছে। এতদিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফর্ম হাতে লিখে পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। এতে করে দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতো যাত্রীরা। এখন থেকে অনলাইনে সেই ফর্ম পূরণ করায় সেই ভোগান্তি থেকে প্রবাসীরা রক্ষা পাবেন বলে জানিয়েছে বিবেচক। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।